বরানগরে গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ে ছাই পাঁচটি ঝুপড়ি, মৃত এক। ১২ তারিখে বেলা দুটো নাগাদ আয়েশায়ের পিছনের ঝুপড়িতে হঠাৎ একটি ঝুপড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে যায়। সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় ঝুপড়িটিতে। আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঝুপড়িগুলিতেও। এলাকার মানুষ তড়িঘড়ি দমকলে খবর দেয়। দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই এলাকার পাঁচটি ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। যে ঝুপড়িতে প্রথম আগুন লেগেছিল সেই ঝুপড়িতে থাকত বরানগর জুট মিলের ৫০ বছর বয়সী এক শ্রমিক। ফলে তার গায়েও লেগে যায় আগুন। তাকে স্থানীয় সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা আসার পরে যে আগুন দেখেছি এখন তো ধরুন আধা ঘন্টার মধ্যে আগুন নোটিশ বলতে আপনি একটা তো দেখতে একটা বডি সিলিন্ডার বাস্ট করেই হয়েছে, সবটাই চালির চালের বাড়ি, মোটামুটি পুরো এলাকাটাই পুড়ে গেছে। ওটা ১২টা তো পরিবার হবে, প্রত্যেকদিন কারোর বিছানা গেছে, কারোর খাট গেছে, কারোর বালিশপত্র সব জ্বালানা ভাড়া সবই চলে গেছে। এখন দমকলের যারা আধিকারিক আছে তারাও স্পট এ করছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে, এখন দেখা যাক ভেতর থেকে কিছু বেরোয় কি। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট এনএনটিভি বাংলা। নিয়ম বহির্ভূতভাবে বাস চালাতে না দেওয়ায় বাস মালিকের উপর হামলা চালালো একদল দুষ্কৃতী। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল উত্তর দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন। এর পাশাপাশি রায়গঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগও করেছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। বাস মালিকদের ডাকা ধর্মঘটের ফলে এদিন চরম সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের বেসরকারি বাস টার্মিনাসে একটি বেসরকারি বাস চেইন ও বাস মালিকদের সংগঠনের অনুমতি ছাড়াই জোর করে রায়গঞ্জ শিলিগুড়ি রুটে বাস চালানোর চেষ্টা করলে উত্তর দিনাজপুর বাস মালিক সংগঠন বাধা দেয়। অভিযোগ, বাস টার্মিনাসে থাকা তৃণমূল শ্রমিক সংগঠন আশ্রিত দুষ্কৃতীরা বাস টার্মিনাসে থাকা বাস মালিকদের উপর চড়াও হয়, তাদের ব্যাপক মারধর করে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বাস স্ট্যান্ড চত্বরে। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন অনির্দিষ্টকালের জন্য উত্তর দিনাজপুর জেলার বাস ধর্মঘটের ডাক দিয়েছে উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। আচমকা বাস মালিকদের এই ধর্মঘটে নাকাল সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। উত্তর দিনাজপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, এনএনটিভি বাংলা। জামালপুরের পাঁচরা এলাকায় রাজ্য নেতৃত্ব জয় ব্যানার্জির ওপর আক্রমণ চালানোর অভিযোগ উঠল পাঁচরা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এর আগেই ওই এলাকায় একটি কালা দিবস উপলক্ষে তৃণমূল মিছিল বার করে। ঠিক তারপরেই বিজেপি নেতৃত্ব জয় ব্যানার্জির গাড়ি ওই এলাকা দিয়ে জাঙ্গিপাড়ার উদ্দেশ্যে আসার সময় আটকে দেয় তৃণমূল কর্মীরা এবং তাকে বিজেপির সমাবেশে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ওই সময় জয় ব্যানার্জি জামালপুর থানার দ্বারস্থ হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওসি আকাশ মুন্সি। এরপর পুলিশের সহায়তায় জয় ব্যানার্জি সভায় পৌঁছান। আমরা বিজেপির প্রত্যেকটা কর্মী অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ এবং পাঞ্চুয়াল। আমাদের যে সময় সভা থাকে আমরা ঠিক সময় সেই সময় সভাতে পৌঁছাই। আমরা হাই রোড থেকে যখন কাঁচড়া মোড়ের দিকে বেঁকেছি, ওখান থেকে আমাদের রাস্তা দেখানোর জন্য চার পাঁচটা বাইক ছিল, ৬-৭ জন ইয়াং ছেলে আমাদের কর্মী যুবর কর্মী ছিল, বিজেপির পতাকা পদা ছিল। ওরা অতি আনন্দে জয় ব্যানার্জি স্বাগতম, বিজেপি জিন্দাবাদ বলতে বলতে আমাদেরকে নিয়ে আসছে। তারপর একটা তৃণমূলের সরু মিছিল আসে, ওরা কালা দিবস পালন করছে, সেই মিছিল কোনো প্রাণ ছিল না, মনে হচ্ছিলো ব্যাটারি চালিত। সেই মিছিলের কিছু কর্মীরা আমরা গাড়িটা একটা লরির সামনে দাঁড়িয়ে পড়ে আমাদের সামনে মানে আমাদের গাড়ির সামনে একটা লরি দাঁড়িয়ে পড়ে, আমরা সামনেটা কিছু দেখতে পাচ্ছিলাম না। আমাদের কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে এসে আমাদের বলল যে দাদা ওরা মারছে, ওরা আমাদেরকে পতাকা ছেড়ে দিচ্ছে, বাইক কেড়ে নিচ্ছে। আমার সঙ্গে শ্রদ্ধেয় সভাপতি শ্রী সন্দীপ নন্দী ছিলেন, একই গাড়িতে আমরা ছিলাম, জেলা অবজারভার অনল বিশ্বাস ছিলেন। আমরা সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে ফোন করলাম, এসপি সাহেবকে জানালাম এবং সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমাদের এবং আমাদের কর্মীদের রেস্কিউ করে নিয়ে গেল। শুধু তাই নয়, আরও ৫-৬ কিলোমিটার সামনের একটা মোড়ে আর একটা তৃণমূলের মিছিল হচ্ছিল, সেই মিছিলটা ওসি নিজে নেমে পুলিশ টুলিশ মিলে আমাদেরকে পার করে দিল, নলে ওখানেও একটা অঘটন। সবাই মেনে নিতে পেরেছে যে মুকুল রায় যে বিজেপিতে জয়েন করেছে? আমাদের খুব ডিসিপ্লিন পার্টি, আমাদের প্রেসিডেন্সিয়াল পার্টি,
আমাদের প্রেসিডেন্ট অমিত শাহ এবং কৈলাস বিজয়বর্গী কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন এবং তাদের নির্দেশেই আজকে মুকুল রায় বিজেপিতে এসেছেন। সেইখানে না মানা মানার প্রশ্নই আসে না, ওনারা যা বলবেন আমরা অক্ষরে অক্ষরে সেটাই পালন। পূর্ব বর্ধমান থেকে সঞ্জু মান্নার রিপোর্ট, এনএনটিভি বাংলা। প্রকাশ্য রাস্তায় বাইক থামিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই প্রায় 1.5 লক্ষ টাকা। উলুবেড়িয়ার বেলঘড়িয়ায় ঘটনাটি ঘটে। ব্যবসায়ীর নাম কুন্তল সাউ। জানা গেছে, উলুবেড়িয়ার বেলঘড়িয়ায় ব্যবসায়ী কুন্তল সাউ দুপুরে বাজার থেকে ব্যবসার কাজ সেরে যখন বাড়ি ফিরছিলেন, তখনই একটি নির্জন জায়গাতে দুটি বাইকে করে প্রায় 6 জন দুষ্কৃতী তার রাস্তা আটকায়। ব্যবসায়ী কুন্তল সাউয়ের অভিযোগ, এরপর ওই দুষ্কৃতীরা হঠাৎই পিস্তল বের করে তাকে মারধর করতে থাকে। তার হাতে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় তারা। ব্যবসায়ী জানান, তার ব্যাগে প্রায় 1.5 লক্ষ টাকা ছিল, তা নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান উলুবেড়িয়া থানার পুলিশ। উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুপুর 2:15 নাগাদ সমরুগ মার্কেট থেকে কালেকশন করে আমি হসপিটাল মোড়ে, ওখানে তখন গন্ডগোল হচ্ছে, তারপর ওখানে ওভারটেক করে এসে আমি বোয়ালিয়া থেকে আমাদের পাড়া রাস্তা বাউরিয়া থেকে যে আমাদের রাস্তাটা আছে পাড়ার ভেতরে, ওই রাস্তায় আমি আসছিলাম। ঠিক 2:20-25 নাগাদ আমার এই জায়গাটাতে 2 বাইকে করে 3 দুগুণে 6 ছেলে 3টে পিস্তল নিয়ে আমার এখানে এসে দাঁড়িয়ে আমার ওপর আক্রমণ করে। প্রথম আমার পিঠে মারে, মেরে বলে যে এরকম তোর ব্যাগটা দে, ব্যাগটা নিয়ে নিল, টাকার ব্যাগ ছিল প্লাস আমার মার্কেটে বিলও ছিল। তারপর আমার মোবাইল নিয়ে নেয়, আমার বাইকের চাবি নিয়ে নেয় এবং আমার হেলমেটটাও নিয়ে নেয়। কত টাকা ছিল আপনার কাছে? আমার কাছে প্রায় নানা 1.5 লাখ টাকার মতো ছিল কালেকশন, মানে ক্যাশটা আর বিল টিল আরও ডিউ বিল অনেকটাই ছিল। এত টাকা আনছিলেন কেন? মার্কেট থেকে আমি কালেকশন, মার্কেটে আমি মাল সাপ্লাই দিই, আমি কিছু কোম্পানি ডিস্ট্রিবিউটর, তাই মার্কেটে আমি পেমেন্ট নিয়ে করি, মাল ডেলিভারি করি, করে আজকে হচ্ছে পেমেন্টের ডেট। কতজন ছিল বাইকে? 3টে 2টো বাইক আর 6 জন ছিল এবং হাতে 3টে পিস্তলও ছিল। ওই কোনো ফায়ারিং করেছে? না। ওই কী বললো প্রথমে এসে আপনাকে? এসে রানিং বললো যে এরকম এই খাঙ্গিসের দাঁড়া বলে, একজন একটা বাইক নিয়ে গিয়ে গেলো, গিয়ে একটু গিয়ে দাঁড়ালো, পেছন থেকে একটা বাইক এসে আমার কাছ থেকে ব্যাগটা আমার কাছ থেকে ওরা জোরে ওরাই নিজে খুলে নেয়, ফোনটাও নিয়ে নেয়, গাড়ির চাবি নিয়ে নেয় এবং হেলমেট নিয়ে নেয়। আমি তখন বলি আমার মার্কেটের যে বিলটা আছে বিলটা দাও, তো বলে বেশি কথা হলে একটু মেরে দেবো। হাওড়া থেকে রক্তিম রায়ের রিপোর্ট, এনএনটিভি বাংলা। প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে ব্যারাকপুরের বিভিন্ন বাজারে অভিযান চালালো ব্যারাকপুর পৌরসভা ও টিটাগড় থানার পুলিশ। অভিযান শুরু হয় ব্যারাকপুর তালপুকুর বাজার থেকে। এই অভিযানে 1000 মানুষকে প্রকৃতিবান্ধব ব্যাগ দেওয়া হয় এবং গ্রাহক ও দোকানদারদের জানানো হয়, তারা যদি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেন তাহলে ধরা পড়লে দোকানদার এবং গ্রাহক উভয়কেই জরিমানা করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য সিআইসি সহ কাউন্সিলররা। অভিযানটা আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা, ব্যারাকপুর পৌরসভার জুরিডিকশানে এই প্লাস্টিক এবং থার্মোকলের বর্জনের বিরুদ্ধে আজকে আমরা অভিযান করেছি। প্রথম তালপুকুর বাজার দিয়ে শুরু করেছি। আমরা পৌরসভার পক্ষ থেকে স্যাম্পেল হিসাবে 10,000 ব্যাগ করেছি, সাধারণ মানুষকে সেটা দিচ্ছি এবং সেটা অ্যাওয়ারনেসের জন্য, এবং প্রত্যেক দোকানদার এবং যারা এইখানে বাজার করতে আসেন সকলকে একই কথা বলছি যে প্লাস্টিক কিন্তু আগামীকাল থেকে আর ব্যবহার করা যাবে না। থার্মোকল এবং প্লাস্টিক আগামীকাল থেকে আমাদের লোকেরা যে কোনো সময় যে কোনো টাইমে বিভিন্ন দোকানে সেটা দেখবে, যদি কোনো জায়গায় প্লাস্টিক থার্মোকল পাওয়া যায় সেই মালগুলি যেমন আমরা সিজ করে নেব, তার সাথে সাথে 500 টাকা জরিমানাও তাকে দিতে হবে। এটা সরকারি আইন অনুযায়ী, কারণ প্লাস্টিক এবং থার্মোকল সমস্ত এরিয়াটা যেভাবে দূষিত হচ্ছে এবং সাধারণ মানুষের স্বার্থে আমরা সেই আবেদন জানিয়ে আমরা মাইকে প্রচার করছি। উত্তর 24 পরগনা থেকে সৈকত গাঙ্গুলী রিপোর্ট, এনএনটিভি বাংলা। চন্দননগর শহর কংগ্রেসে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বিধান স্মৃতি বিদ্যালয়ে। সংগঠন মজবুত করার লক্ষ্যেই এই সভা। আগামী 23 তারিখে কিছু দাবি নিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়ার কথাও ঘোষণা করা হয় এই সভা থেকেই। এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন মানস মুখার্জি, অখিল আহমেদ, সমর মৌলিক, প্রবীর সাহা, উত্তম সমাদ্দার সহ বিশিষ্ট ব্যক্তিরা। এক সাক্ষাৎকারে রাজ্য নেতা প্রীতম ঘোষ জানান, জগদ্ধাত্রী পূজার পর আর কর্মসূচি বলতে আজকে অ্যাডমিনিস্ট্রেশন, রেশন ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, চন্দ্রনগর বদ্রেশ্বর এলাকার সমস্ত কিছু মুখথুবড়ে পড়েছে। সেই জায়গাগুলি তার বিরুদ্ধে আগামী 23 তারিখ চন্দ্রনগরে SDO-র কাছে আমাদের দলের তরফ থেকে একটা ডেপুটেশন দেওয়া হবে। প্রথম এই কর্মসূচি নিয়েও একটা আলোচনা আজকের দিনে করা হবে।
আপনা হুগলিতে দেখুন আমাদের সেরকম কিছু নেই, পঞ্চায়েত ভোটে ক্যান্ডিডেট দিতে দেবে কি না আগে সেইটা ঠিক করুন, যে গণতান্ত্রিক কোথায় পঞ্চায়েত ভোট হবে না ডান্ডা দিয়ে পঞ্চায়েত ভোট করবে আগে সেইটা তো ঠিক করুন। পঞ্চায়েত ভোট তো ডান্ডা দিয়ে হবে, ক্যান্ডিডেট যদি দিতে দেয় পঞ্চায়েত ভোট আমরা লড়বো, এবং লড়লে তো ফলটা কী হবে লড়ার পর বোঝা যাবে, আমরা যে ক্যান্ডিডেট দিতে পারবো না তা তো নয়, কিন্তু ক্যান্ডিডেটটাই তো দিতে দেবে না, কতবারে কী করেছে মেরে তুলে দিয়েছে। আপনার কী চাইছেন গণতান্ত্রিক কোথায় যে ভোট, সেই ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, আমরা যাতে ক্যান্ডিডেট দিতে পারি এবং ভোটটা ভোটের মতো হয়। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, এনএনটিভি বাংলা। দিকসই হয়েরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল দিকসই সাধনা বঙ্গ বিদ্যালয় প্রাঙ্গণে। 12 নভেম্বর এই সম্মেলনে যোগ দিয়েছিলেন হুগলির সাংসদ রত্না দেনাগ, তৃণমূল ব্লক সভাপতি বিকাশ রায়, বলাগড়ের বিধায়ক অসীম মাঝি, তৃণমূল নেতা দেবরাজ পাল, ভানু মণ্ডল, রবীন ঘোষ, সরকারি অভিসংসদ অশোক দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও এদিনের এই সম্মেলনে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আজ দিকসই সাধনা বঙ্গ বিদ্যালয়ে রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করেছি। এই কর্মী সম্মেলনে দিকসহের অঞ্চলে প্রায় 3,000 কর্মী উপস্থিত হয়েছে। মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য 18টা সিটের মধ্যে 18টাই মমতা ব্যানার্জিকে উপহার দেব, এই প্রতিজ্ঞা নিয়ে আজকের সম্মেলনে এটি আমরা এখানে থাকি। ভালো সন্তানও থাকে, কিন্তু বাবা কখনো খারাপ সন্তানকে দূরে সরিয়ে দেন না, ভালো সন্তানের সঙ্গে সঙ্গে খারাপ সন্তানকেও বুকে টেনে নেন। তাই রামদা আপনি দেখিয়ে দিন, সারা হুগলির জেলাকে দেখিয়ে দিন, একটা মাত্র অঞ্চল, যে অঞ্চলে রামদাকে নেতা মেনে সবাই মিলে হেসে আনন্দে এগিয়ে আসবে এবং তৃণমূল কংগ্রেসের পতাকা সবাই মিলে একসঙ্গে তুলে ধরে মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি করবে, লুকিয়ে লুকিয়ে নয় ওপেনলি একসঙ্গে, তাহলেই দেখবেন একটা আনন্দ লাগবে। একটা দলের জন্য আপনারা কত কষ্ট করেছেন, নেত্রী কত কষ্ট করেছেন, তাহলে পরে আমরা সকলেই চাইব ঐক্যবদ্ধভাবে সেই দলটাকে সোজা হয়ে খারাপ দায় করিয়া দিতে। হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, এনএনটিভি বাংলা। জামালপুরের জাঙ্গিপাড়া এলাকায় বিজেপির এক সভায় যোগ দিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব জয় ব্যানার্জি। মূলত অমরপুরের বিজেপি কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদেই এই প্রতিবাদী সভার আয়োজন করে জামালপুর বিজেপি। এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বরা। মোদিজির জন্য কেন ইংল্যান্ড হচ্ছে এমন একটা দেশ, তাদের কোন স্বাধীনতা দিবস নেই, তারা সবার উপরে রুল করেছিল, তাই ইংল্যান্ডের ডিটারমিনেশন ডিসিপ্লিন ডেডিকেশন শেখবার মতো। আপনি তো ওখান থেকে শিখবেন না কিভাবে ডেঙ্গু ভালো করা যায়, আপনি তো এখান থেকে শিখবেন না কিভাবে স্বচ্ছ প্রশাসন চালানো যায়। স্কটল্যান্ড ইয়ার্ড ইংল্যান্ডে অবস্থিত বিশ্বের সবচেয়ে বেস্ট পুলিশ, পুলিশের দক্ষতা কিভাবে বাড়ানো যায় আপনি শিখবেন না। পূর্ব বর্ধমান থেকে সঞ্জু মান্নার রিপোর্ট, এনএনটিভি বাংলা। হাওড়ার উদয়নারায়ণপুরে একটি নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন করা হলো। এই লাইব্রেরিতে পাশাপাশি ছিল শিশুদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা। হাওড়ার উদয়নারায়ণপুরের বন্যার সময় সেখানে বন্যার ত্রাণ নিয়ে আসেন স্বেচ্ছাসেবী এক যুবক যুবতীদের দল। সেই সময় তাদের নজরে আসে এখানকার শিশুদের অপুষ্টি, বড় হওয়ার পথে শিক্ষা গ্রহণে নানান বাধা বিপত্তি। ঠিক তখনই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এই এলাকায় একটি লাইব্রেরি বানানোর, সঙ্গে শিশুদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা। এদিন সেই সিদ্ধান্তই বাস্তবে রূপায়িত হলো। হাওড়া থেকে রক্তিম রায়ের রিপোর্ট, এনএনটিভি বাংলা।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের উৎসাহিত করেছেন, বলেছেন হার না মানা মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য খেললে সাফল্য আসবেই। আমি ভাবিনি কোনোদিন প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তর চব্বিশ পরগনা জেলার ইছাপুরের বাড়ি ফিরে রবিবার সকালে গাড়ুলিয়াতে এক নকআউট দিবারাত্রি ১৬টি দলের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথাই বললেন অনূর্ধ্ব ১৭ ভারতীয় ফুটবল দলের স্ট্রাইকার রহিম আলী। শুক্রবারই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন অনূর্ধ্ব ১৭ ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দলের ফুটবলারদের ফটো সেশনও হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ৩০ মিনিট কথা হয় রহিম আলীদের। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে অভিভূত বাংলার এই স্ট্রাইকার ফুটবলার রবিবার সকালে উত্তর চব্বিশ পরগনার গাড়ুলিয়ার নবারুণ সংঘের মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন তিনি। এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে রহিম আলী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার চিন্ময় চ্যাটার্জি, রঞ্জিত মুখোপাধ্যায় প্রমুখরা। রবিবার সকালে বেলুন আকাশে উড়িয়ে গাড়ুলিয়া নবারুণ সংঘের মাঠে দিবারাত্রি এক দিবসীয় ১৬টি দলের এক নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। মূলত গাড়ুলিয়া অঞ্চলে ফুটবলের প্রসারে জনপ্রিয়তা বৃদ্ধির উদ্দেশ্যেই এই নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, আমার বহুত ভালো লাগলো। আমি কোনোদিন বুঝতে পারিনি যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো। সেই অপরচুনিটি পেলাম দেখা করার জন্য, আমার খুবই ভালো লাগলো। আমার টিম বহুত হ্যাপি যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছে, আর আমি দেখা করতে পেরেছি, আমার বহুত হ্যাপি, আমি বহুত হ্যাপি। তো দেখা করলাম, বহুত এক্সপিরিয়েন্স পেলাম ওনার থেকেও। উনি বললেন কি লাইফে কখনো হার মানবে না, সবসময় ভালো করে খেলবে, আরও উপরে যেতে হবে। বলছে যদি তোমরা এরকম যেই পারফরমেন্সটা ওয়ার্ল্ড কাপে দিচ্ছ, ওরকম পারফরমেন্স যদি পুরো টিমের একসাথে ইউনিটি থাকে, তোমরা আরও ইন্ডিয়াকে আরও উপরে নিয়ে যাবে, আরও ভালো করে খেলবে। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, এনএনটিভি বাংলা। ধনিয়াখালী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানের সবথেকে বড় অংশ ছিল বিচিত্রানুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কার্তিক দাস বাউল, অভিনেত্রী শ্রাবন্তী, গায়ক ইমন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিনে এই তারকা সমাবেশ দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার বহু মানুষ। এছাড়াও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী অসীমা পাত্র, তপন দাশগুপ্ত, ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌমেন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। এবার আরেকটা হিন্দি কবিতা বলছি আমি বাচ্চাদের মতো। সঙ্গে
হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, এনএনটিভি বাংলা। খন্ডঘোষের চাগ্রামে অনুষ্ঠিত হলো একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা। এবছরের এই প্রতিযোগিতা চার বছরে পদার্পণ করলো। এদিনের টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট আটটি দল। প্রতিযোগিতার শেষে সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার, ম্যাচের সেরাদের পুরস্কৃত করা হয়। এছাড়াও বিজয়ীদের 6,000 টাকা এবং বিজেতাকে 4,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। সঙ্গে ছিল ট্রফি। চাগ্রামে যে সিটিসিং আমাদের চাগ্রাম ফুটবল মাঠে যেটা করানো হয়, চার বছর নেই, এবছরে 5 বছর হচ্ছে, 5 বছর আনি, প্রত্যেক বছর নেই, এবছর হয়। যেসব ব্যক্তিগুলোর নামে খেলা করা হয় তাদের নাম হচ্ছে অভিষেক সাল, কাশীনাথ সাল, মধুসূদন পাল, অভিজিৎ দত্ত। এই চারজনকার নামে প্রত্যেক বছর আমাদের খেলা করানো হয়। খেলাটা কি ওয়ান ডে নক আউট? হ্যাঁ, ওয়ান ডে নক আউট, একদিনের খেলা। পূর্ব বর্ধমান থেকে বলরাম সাহার রিপোর্ট, এনএনটিভি বাংলা। টি টোয়েন্টি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো প্রভাত সিং স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে। চুচুড়া ময়দানে চলছে এই নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট, যেখানে আটটি দল অংশগ্রহণ করে। হুগলি থেকে রাজেশ মণ্ডলের রিপোর্ট, এনএনটিভি বাংলা। শ্যামসুন্দর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক দিবসীয় এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আটটি দল। এই প্রতিযোগিতায় বিজয়ীদের ট্রফি এবং 35,000 টাকা এবং বিজেতাকে ট্রফি এবং 25,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। এক দিবসীয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নৈশলোকে। দর্শক আসনে ভিড় ছিল চোখে পড়ার মতো। আজকে এইটা আমাদের নৈশ ফুটবল খেলাটার আয়োজন করা হয়েছে খুব কম সময়ের মধ্যে। আজকে আমাদের নিজেদের সরকার আজকে যে আমাদের আয়োজনটা করেছেন, প্রতিটা ক্লাবকে যে ফুটবল দান করছেন এবং প্রতিটা ব্লকে ব্লকে নির্দেশ দিয়েছেন সরকার থেকে যে একটা করে ফুটবল খেলা চালাতে, কোনো জাতি ধর্ম নির্বিশেষে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়েছে, তাই আমরা এইটা আয়োজন করেছি। আগে শ্যামসুন্দরে খেলা হতো, সেটা বিগত 5-6 বছর আগে, তারপর থেকে আর রাঁচিতে খেলা কোনোদিন হয়নি। আমাদের শ্যামসুন্দর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এটা প্রথম বছর খেলাটা চালু করলাম, আর সবাইকার আশীর্বাদ নিয়ে সামনে বছর এটা চলতে থাকবে। পূর্ব বর্ধমান থেকে বলরাম সাহার রিপোর্ট, এনএনটিভি বাংলা। বাজারে যে কোনো নতুন মডেলের বাইক লঞ্চ করলেই রাস্তায় যুবকরা নেমে পড়েন হিরোর মতো, নতুন বাইকে চেপে দাপিয়ে বেড়ান নিজের এলাকা। এবারে তাদের জন্যই নতুন চমক। বাজারে কেটিএম এর নিউ ভার্সন 2017 লঞ্চ করার আগেই ডেমো দেখা যাবে কার্তিক পূজয়ে, কারণ সেই বাইকে চেপেই এবার মরতে আসছেন কার্তিক। এমনই অসাধারণ এক মূর্তি তৈরি করে নজর কেড়েছেন হুগলি সুলতানগাছা 55 তলার মৃৎশিল্পী কার্তিক সিং। বাবা অশোক সিং মূর্তি গড়েন প্রথম থেকেই, এটাই তার পেশা, তাই বাবাকে অনুসরণ করেই মূর্তি বানাতে থাকেন কার্তিক। ছোট থেকেই মাটির মূর্তি গড়াই নেশা তার, তাই এবারে কার্তিক পূজোর আগে যুগের সঙ্গে তাল মিলিয়ে তার এই অভিনব প্রচেষ্টা। বাবার সাথে ছোটবেলা থেকে কাজ দিচ্ছি, বাবার সাথেই শিখেছি, রাত্রিকালে কেটিএম করা হবে, কেটিএমটা দিতে ভালো হবে। হুগলি থেকে রাজেশ মণ্ডলের রিপোর্ট, এনএনটিভি বাংলা।
স্যার রাসবিহারী কলেজের খণ্ডঘোষ ব্লকের উখরি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই শিবিরে প্রায় 500 জন রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশাতীত বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। বিশেষ করে মেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায়, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের এক সাক্ষাৎকারে অপার্থিব ইসলাম জানান, সাধারণ মানুষের কথা ভাবেন, সাধারণ মানুষের কথা বুঝেন, দুস্থ মানুষের কথা ভেবে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দপ্তরে, সরকারি দপ্তর থেকে আরম্ভ করে দলীয়ভাবে গ্রামকে উৎসাহিত করে যে রক্তদান শিবির করতে বলেন, তারই অনুসারী হিসাবে আমরা খণ্ডঘোষ ব্লকে নেতৃত্বে উখরিদ অঞ্চলের উখরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে আমরা উখরিদ স্যার রাসবিহারী ঘোষ কলেজে একটি রক্তদান শিবির আয়োজন করেছি। কিন্তু আমাদের এখানে টার্গেট ছিল প্রায় আমরা 1200 বোতল ব্লাড আমরা দান করব, কিন্তু ক্যাপাসিটি যা কথা বলছেন, আমাদের দুটো সংস্থা এসেছেন, বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল এসেছেন, আর এসেছেন আমাদের নিউ শিব শঙ্কর সেবা সমিতি এসেছেন। তারা বলছেন যে আমরা 450 বেশি দিতে পারবো না, কিন্তু এখানে মানুষের উৎসাহিত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেভাবে মানে রক্ত দেওয়ার জন্য প্রতিযোগিতা চেঁচামেচি করছে যে আমার ব্লাডটা আগে নাও, আমার ব্লাডটা আগে নাও। সেটি শুধুমাত্র পশ্চিমবাংলাতেই সম্ভব যে ব্লাড দেওয়ার জন্যে আমরা চেঁচামেচি, রাগারাগি, মারামারি এরকম ধারা হয়ে যাচ্ছে, এই পর্যায়ে পৌঁছাচ্ছে। এবং সেই জায়গাতে সব থেকে আমাদের মহিলা সংখ্যক বেশি, সেটাও কিন্তু দিদির প্রেরণায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণাতে আজকে এই জায়গায় উৎসাহিত হতে 450 বোতল ব্লাডের মধ্যে আমার মনে হয় আমাদের মা বোনেরা দেবেন সেইখানে প্রায় 300 বোতল। পূর্ব বর্ধমান থেকে বলরাম শাহ, রিপোর্ট NNTV বাংলা।